তো এটি হলো আধারের নতুন ওয়েবসাইট। কিছুদিন আগে কিন্তু এই ওয়েবসাইটটিকে নতুনভাবে লঞ্চ করা হয়েছে। আধারের যে পুরনো ওয়েবসাইট সেটি হলো uidai.gov.in, কিন্তু এই ওয়েবসাইটটি হলো myaadhar.uidai.gov.in। তো আধারের এই নতুন ওয়েবসাইটটির লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা লিঙ্কে ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। ওকে, তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আধারের এই নতুন ওয়েবসাইট থেকে চেক করে নেব যে আমাদের আধার কার্ডের সঙ্গে আমাদের কোন ইমেল আইডি বা কোন মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে। তো তার জন্য আমরা নিচের দিকে আসব। তো নিচের দিকে দেখুন একটি অপশন আছে, ভেরিফাই ইমেল অবলিক মোবাইল নাম্বার। অর্থাৎ এই অপশনে ক্লিক করেই আমরা চেক করে নিতে পারবো যে আমাদের আধার কার্ডের সঙ্গে আমাদের কোন মোবাইল নাম্বার অথবা ইমেল আইডিটি সংযুক্ত আছে। ধরে নিন আপনি জানেন না যে আপনার আধার কার্ডের সঙ্গে আপনার বাড়ির কোন মোবাইল নাম্বারটি সংযুক্ত আছে, তো সেক্ষেত্রে আপনি এই অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করছি, তো দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গেই এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে। তো এখানে দেখুন চেক ইওর ইমেল অবলিক মোবাইল নাম্বার ইন আধার। তো তার জন্য নিচে দেখুন এন্টার 12 ডিজিট আধার নাম্বার, অর্থাৎ আমাদেরকে এখানে আমাদের 12 ডিজিটের আধার নাম্বারটি পুট করতে হবে। তো দেখুন আমি আমার আধার নাম্বার এখানে পুট করে দিয়েছি। তারপর নিচে দেখুন মোবাইল নাম্বার অথবা ইমেল আইডি। তো আমি যেহেতু চেক করতে চাই যে আমার আধার কার্ডের সঙ্গে আমার কোন মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে, তো সেক্ষেত্রে আমি এখানে একটি মোবাইল নাম্বার পুট করে দেব। তো আমি একটি মোবাইল নাম্বার এখানে পুট করে দিয়েছি। তারপর নিচে দেখুন ক্যাপচা ভেরিফিকেশন, অর্থাৎ নিচের ক্যাপচা কোডটি নির্ভুলভাবে এখানে পুট করে দিতে হবে। ওকে, তো ক্যাপচা কোড পুট করার পর নিচে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করব। তো ক্লিক করছি, তো দেখুন সেন্ড ওটিপি অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তো দেখুন এখানে শো করছে দ্য মোবাইল নাম্বার ইউ হ্যাড এন্টার্ড ডাজ নট ম্যাচ উইথ আওয়ার রেকর্ডস। অর্থাৎ আমি এখানে আমার যে মোবাইল নাম্বারটি পুট করেছিলাম সেটি কিন্তু আমার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক নেই। তো যদি আপনার মোবাইল নাম্বারটি আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক না থাকে তাহলে এইরকম একটি মেসেজ শো করবে। তো আমি আমার আরেকটি মোবাইল নাম্বার চেক করে দেখব। তো আবার এই ওয়েবসাইটের হোম পেজে চলে আসব, তারপর নিচের দিকে আসব। নিচে দেখুন ভেরিফাই ইমেল অবলিক মোবাইল এই অপশনে ক্লিক করব। তো ক্লিক করার পর এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে। তো এখানে আমাদের আধার নাম্বারটি পুট করে দেব। তো আধার নাম্বার পুট করে দিয়েছি, তারপর নিচে দেখুন মোবাইল নাম্বার। তো আমি এখানে আমার আরেকটি মোবাইল নাম্বার পুট করে চেক করব। তো আমার মোবাইল নাম্বার পুট করে দিচ্ছি। তো মোবাইল নাম্বার পুট করে দিয়েছি, তারপর নিচের ক্যাপচা কোড পুট করে নিচের সেন্ড ওটিপি অপশনে ক্লিক করব। ক্যাপচা কোড পুট করার পর নিচের সেন্ড ওটিপি অপশনে ক্লিক করছি। তো সেন্ড ওটিপি অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে শো করছে দ্য মোবাইল নাম্বার ইউ হ্যাভ এন্টার্ড অলরেডি ভেরিফাইড উইথ আওয়ার রেকর্ডস। অর্থাৎ আমার এই পার্টিকুলার মোবাইল নাম্বারটি কিন্তু আমার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে। তো এইভাবে আপনি কিন্তু খুব সহজেই আধার কার্ডের যে নতুন পোর্টাল থেকে আপনি চেক করে নিতে পারবেন যে আপনার আধার কার্ডের সঙ্গে আপনার বাড়ির কোন মোবাইল নাম্বার অথবা কোন ইমেল আইডিটি সংযুক্ত আছে। আমি রোজই বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করি, যাতে ভিডিওগুলি কোনো না কোনো দিন আপনার কাজে আসে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এবং আপনার মনে যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।